বন্ধুরা জোকা থেকে তারাতলা রুটের কাজ প্রায় শেষ রেলমন্ত্রীর সময় পাওয়া গেলে জোকা থেকে তারাতলা রুটে বড়দিনের আগেই ছুটবে মেট্রো তো চলুন কী আছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট জানাবো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের যাবতীয় আপডেট সবার আগে আমরা দিয়ে থাকি শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে চলতি মাসেই যাত্রী সাধারণের জন্য খুলে যাবে জোকা থেকে তারাতলা রুটের মেট্রোর দরজা বুধবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অল্প যে কয়েকটি কাজ বাকি আছে তা দশই ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে তারপর রেলমন্ত্রীর সময় পাওয়া গেলেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই মেট্রো রুটের কলকাতা মেট্রোর জিএম আরও জানিয়েছেন পরিকাঠামোগত সব কাজই প্রায় শেষ হয়ে গেছে বুধবারই কলকাতা বন্দরে এসে পৌঁছেছে মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় দরজা সেগুলি স্টেশনে বসাতে মাত্র তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি তবে তিনি এও জানিয়েছেন যাবতীয় কাজ দশই ডিসেম্বরের মধ্যেও শেষ হয়ে যাবে নয়া এই মেট্রো রুটের উদ্বোধনের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সময় চাওয়া হয়েছে তিনি সময় করতে পারলেই গড়াবে মেট্রোর চাকা জোকা থেকে তারাতলা রুটে মোট ছটি স্টেশন থাকছে আগেই এই মেট্রো রুটে সম্ভাব্য ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল মেট্রো রেলের তরফে জিএম জানিয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুটের কাজ প্রায় শেষের পথে তবে এই রুটের জন্য নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র এখনও পাওয়া যায়নি তবে সব কিছু ঠিকঠাকভাবে চললে নতুন বছরের শুরুতেই গড়াতে পারে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর চাকা